বৃদ্ধতা বাড়বে, বন্ধুত্ব বাড়বে, একটা সময় এমন হবে যে সবাই প্রাণের বন্ধু, একদিন কথা না বললে কিন্তু আর চলবে না। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে যে আমরা যে জন্য যার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি শুধুমাত্র ফেসবুকে একটা অ্যাড দেখে কিন্তু এখানে চলে আসছি। আমাকে তার পরবর্তীতে আমার ক্লাসমেট বন্ধু রেদোয়ান আমাকে ইনফর্ম করছিল আসার জন্য, তো আমি ওকে কনফার্ম করতে পারিনি কারণ আমার একটা প্রোগ্রাম ছিল আজকে গুলশানে। আমি শেষ করে আমি মনে করছি যে সম্ভবত লেট হয়ে গেলো আমার আসার জন্য, কারণ আমি দেখেছিলাম যে 3:30 বাজে প্রোগ্রামটা শুরু, তো আমার অলরেডি ওখানে চাকরি হয়ে গেছে। তারপরেও যখন আসছি তবে সবচেয়ে মূল ব্যাপারটা এখানে আমি বসে বসে শুনতেছিলাম কথাগুলো, সবার অপিনিয়নগুলো মতামতগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল যে সবার কাছ থেকে অনেক ভালো ভালো আইডিয়াগুলো কিন্তু বের হয়েছে। আসলে শেয়ারিং না করলে কিন্তু আইডিয়াগুলো বের হয় না। যাই হোক, এখানে কিছু ব্যাপারগুলো আমি লক্ষ্য করেছি যে আমাদের কিছু ব্যাপারগুলো আমাদের শর্ট আছে, আসলে শর্ট থাকবে। এটা পৃথিবীতে কোনো মানুষই, কোনো ব্যক্তি এবং কোনো সংগঠন কিন্তু পরিপূর্ণ না, তারপরেও আমাদেরকে চলতে হবে। যাই হোক, এখানে আরেকটা সবচেয়ে বড় মুখ্য ব্যাপার বেরিয়ে এসেছে যে স্পন্সরের কথা। সবচেয়ে বড় একটা বিষয় এটা, আমি খুব আগ্রহী এবং আশাবাদী, কেডা কেডা আমি এখনই দিতে পারতেছি না কারণ আমার লিমিটেড কোম্পানি, আমার আরও ডিরেক্টররা আছেন, ওনাদের সঙ্গে আলাপ করতে হবে, সবারই কিন্তু শুধুমাত্র যারা চাকরিজীবী তারা মনে হয় একটু ভালো আছে, ব্যবসায়ীরা কিন্তু সবাই অতটা, আমরাও ভালো, অতটা খারাপের মধ্যেও নেই, আল্লাহ যদি সুযোগ রাখছে। আলহামদুলিল্লাহ, করোনা প্রোগ্রাম, করোনা পরিস্থিতির আগে হলে এরকম প্রোগ্রাম আমি করে দিতাম, কোনো স্পন্সরের প্রয়োজন পড়তো না, আমি নিজে করে দিতাম, ওই কোনো চাঁদাও তোলা লাগতো না, কিছু করা লাগতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে একটা প্রস্তাব আসছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কথা বলে এটা আমাকে এখন আমি নিতে পারছি না, অসুবিধা নাই, জানাতে হবে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই বন্ধু, আমরা বন্ধু, বন্ধুর নামটা আর বোমা দিলে দিমু না দিলে না দিমু, একালে খাবো কি না খাবো, না খায়ও যদি কেউ যায় বাইরে বলতে পারবি না, পারবো না, আমি পারবো না, তুই পারবি না, যদি বন্ধুত্ব থাকে, তাই না? ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা বন্ধু 6862 আচ্ছা, এটা রেদোয়ান ভাই ওনার সাথে 71 না, তারপর এখানে একটা নোট থাকলে নোট থাকবে, অন্য ধরনের একটা দায়িত্ব তো নিছি, যদিও শব্দগুলো পড়ছে তো তারপরেও অনেক মানুষ অনেক ভাবে বেদান্তাত্মক কিন্তু শব্দগুলো ইউজ করে থাকে। গরিবদের পোশাক বিতরণ, চিকিৎসা, চক্ষু, বাটখোট কাটা, আলু কাটা, এই ধরনের যে প্রোগ্রাম গুলো হয় আমাদের লায়ন্স থেকে, তোমরা হয়তো জানো না, আগারগাঁওতে সম্পৃক্ত সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রায় 2,500-এরও বেশি প্রতিবন্ধী স্কুল পরিচালনা করি এবং আমাদের প্রায় 3,500 তিনখানা আছে যেটা আমরা লাঞ্চ থেকে সরাসরি দিয়ে এটা কিন্তু বাংলাদেশে যারা জানে আর যারা নতুন শুনছে তারা কিন্তু বলবে কই এগুলো করি আমরা দেখি দেখা লাঞ্চে আমি ইনফর্ম করে দিলে অন্তত তার 50% হারা কমে 50 or 60 অনেক সময় 80% কম লেগেছে। যাই হোক,
এই ধরনের যাতে বসো, ওই ওদিক চেয়ার আছে না, বাইরেটা চেয়ার দিত বন্ধু। আমরা আরেকজনকে আমরা মিল্লাত থেকে বন্ধু সাজ্জাদকে ঠিক আছে। আচ্ছা ও বলো বন্ধু, এ পর্যায়ে আমাদের মাঝে সামনাসামনি বলে দিলে সুবিধা। এ পর্যায়ে আমাদের মাঝে মিল্লাত টঙ্গী শাখা থেকে ওখান থেকে আমাদের যিনি প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাস থেকে একজন দুজন আসুক, এবং বড় বড় ক্যাম্পাস আলিয়া দারুন নাজাত টঙ্গী মিল্লা ঝালকাড়ে জামিয়া কাসিমিয়া, তাই না, এরকম বড় বড় প্রতিষ্ঠান থেকে যদি এক একজন দুই একজন দায়িত্ববান দায়িত্বশীল ঠিক আছে, যাদের অ্যাক্টিভিটিসে পরবর্তীতে অটো, যেমন আমি তানবীর কাজ করি না, অটো আমি প্যানেল থেকে চলে যেতে বাধ্য, এরকম কিছু রুলস আসবে বন্ধু, কেন কাজ না করলে টিকে থাকার সুযোগ নাই। মুজাহিদের সব কোশ্চেনের আনসার আসবে এখানে, লক্ষ্য উদ্দেশ্য কে থাকতে পারবে কে থাকতে পারবে না ঠিক আছে, কার থাকার যোগ্যতা আছে এখানে, সব ক্লিয়ার হবে। কারণ এরকম সেম একটা গ্রুপ পরিচালিত হয়ে আসছে জেনারেল, যেটা আমরা 16 বছর পরে হয়তো চিন্তা ভাবনা করছি, তার মানে তারা কত এগিয়ে। ওই গ্রুপটার সাথে আমিও আছি, আমার অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ ওগুলো শেয়ার করা হবে। এখন আমাদের টঙ্গী শাখার যিনি প্রতিনিধিত্ব করবেন, ওকে আমাদের বন্ধু সাজ্জাদ ইটালিতে আছে ঠিক আছে, ওর সাথে আমরা বলছি বন্ধু কীভাবে কী, আমি তুই আগে আয় কীভাবে কী, এটা সব কিছু ওই দিন আলোচনা করবো, ফোনে অনেক কিছু বলা যায় না তাই না। বন্ধু সাজ্জাদ তোমার এখানে আশা প্রত্যাশা ভালো লাগা কীভাবে কী, এবার পার্টিসিপেট কীভাবে কী করতে চাও, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত বন্ধু বলো। আর এখানে তুমি তোমার স্টাইল দিয়ে শুরু করবা, কারণ এটা অফিসিয়াল মিটিং না, মানে আমাদের মিট আপ, লড়াই পেরি না বুঝো না। আসসালামু আলাইকুম, আমি টঙ্গী ব্রাঞ্চ থেকে তামিমিলাদ। তুই ধর আমার গার দাঁড়া না, গার দাঁড়া চাই, কোনো সাউন্ড নাই। হ্যাঁ আমি তামিমনা টঙ্গী ব্রাঞ্চ থেকে, তো বহুদিন পরে দেখলাম যে একটা গ্রুপ হয়েছে রাখি 2004, তো আমি তখন একটা তেমন একটা খেয়াল করিনি। তামিমনাথ মেন ব্রাঞ্চে একজন আছে আমাদের ক্লাসমেট ইসমাইল আহসান, সোকে চিনে ভালো করে যাই হোক, তো ইসমাইল আছে, ও আমার বললো যে বন্ধু তুই অ্যাড হো, তারপরে দেখা যাক কী হয়। দেখুন তো দাখিল 2004 ভালো লাগছে, তো আমাদের পার্সোনাল একটা গ্রুপ আছে দাখিল 2004 পুরো বাংলাদেশ থেকে আসতেছে, অন্যরকম লাগছে। যাই হোক এই আর কি, সব কিছু ঠিকঠাক মতো হোক, উদ্দেশ্য সামনের দিকে ভালো আছে, ভালো উদ্দেশ্য নিয়ে আসছি, গ্রুপে জয়েন করছি, তো সব কিছু তার বলা যায় না সবসময়, আমার উদ্দেশ্য আমার কাছে, সবার উদ্দেশ্য সবার কাছে। হ্যাঁ এখন একটা ছোটোখাটো একটা মিটআপ হয়েছে, সবাই কথাবার্তা বলতেছে, পরবর্তীতে আস্তে 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 সবাই সবার উদ্দেশ্য সবার লক্ষ্যটা ওইভাবে আগানো হবে ইনশাআল্লাহ। তো যাক বাকি আল্লাহর ইচ্ছা। একটা আমার একটা সবচেয়ে বড় জিনিস হলো সেটা কেউ মানবে না, সে বলতে পারবে না, যে আমি নিজে মানে অন্যভাবে বলতেছি যে মানতেই হবে সবাই। হ্যাঁ কেউ যদি কয় ওই বেটা তুই বেটা মিল একজন খারা এক হইলে সে তো হইব না, মানতে হইব না, এটা মানতে হইব, সেটা হইলো একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। তুমি 2004 আসছো, যে যে পোস্টে আসো, সাপোজ এই ভালো না হইব না, তাকে তার ওই সিচুয়েশনে তাকে অন্যরকম কেমন আছো ভালো আছে নর্মাল ভাবে ভাই। ওই যে আরেকজন ওই বড় ভাই কি জানি নামটা ভুলে যায়, অনেক মানুষের নাম তো ভুলে যায়, যাই হোক যে যে জায়গায় আছে, মোট কথা একজন আরেকজনের সম্মান করতে হবে সবচেয়ে বড় জিনিস, এটা কেউ না করতে পারবে না ভাই। কারণ যার যে জায়গায় ওয়েট আছে তাকে ওই ওয়েটে রাখতে হবে, আর তুমি খুব ক্লোজ এসো, তুমি সাইডে গিয়ে চার দোকানে বয়ে বয়ে চা সিগারেট খাইবো, ওইটা তোমার আলাদা ব্যাপার, কিন্তু যে যে জায়গায় আছে যে পজিশনে আছে তাকে অতিরিক্ত সম্মান করতে হবে ঠিক আছে। তাহলে দেখো যে একজনের প্রতি আরেকজন আন্তরিকতা পারবো, তুমি এমন এক জায়গায় গিয়ে ঠাস করে অন্যভাবে অ্যাপ্রোচ করলা সে লজ্জাও পাইতে পারে, কারণ তার আশেপাশে অন্যজন লোকজন থাকতে পারে, তার নিজের কাছে পার্সোনালি বন্ধু 2004 অ্যাপ্রোচে একটা কথা কইলেছেন কেমনে কী করি,
কিন্তু সে কিন্তু অন্য মানুষের কাছে লজ্জিত হইল, তুমি পারছো না যা মন চা তা করে তোমার ব্যাপার। তারপরও যতটুকু সম্ভব সবাইকে সম্মান করা সবচেয়ে বেটার, সম্মান করলে আন্তরিকতা বাড়বে, অন্যরকম আইসে তোমার ঠিক আছে এ আর কি। যাক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এই আরেকটা জিনিস হলো স্পন্সর ব্যাপারে তো অনেক কিছু হইতেছে, অনেক ব্যাপার স্যাপার অনেক কথাবার্তা হইতেছে। তো আমি পার্সোনালি চিন্তা করছি যে না যাই হোক স্পন্সর বিশাল একটা স্পন্সর, তো পার্সোনালি আমরা টঙ্গী ব্রাঞ্চ থেকে একটা স্পন্সর করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। দেখা যাক যেহেতু বলছি তো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আরও যারা আছে তত্ত্বাবধানে যারা আছে কথাবার্তা বলে আমরা একটা স্পন্সর করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সাজাতে এই আর কি। আমরা কি দারুন নাজাত মাদ্রাসা ভিত্তিক একটা ওরকম টঙ্গী ব্রাঞ্চ ভিত্তিক করছে, আমরা কি মাদ্রাসা ভিত্তিক একটা কিছু করতে পারবো কিনা? তাইলে আমরা যে কয়জন আসবো পার্সোনালি তুমি দায়িত্ব নিয়ে সবার সাথে কথা বললা যে আমরা দারুন নাজাত থেকে কত কি করতে পারবো সেটা বলে দিবি। হ্যাঁ সেটা পরে বলে দিবি। নাম রহমান কেন করবে এই বিষয়ে বলো বলো বন্ধু শোনো।